রমজান আসলে আমরা সকলেই খেজুর অবশ্যই খেয়ে থাকি, কিন্তু আপনি কি একটাবার ভেবে দেখেছেন আপনি যা খাচ্ছেন তা কি আসলেই খেজুর, নাকি খেজুরের নামে চাইনিজদের জুজুয়া ফল খাচ্ছেন যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই জুজুয়া ফল দেখতে অনেকটা খেজুরের মতো হয়ে থাকে, কিন্তু এটিকে ফ্যাক্টরিতে রিফাইন করে হুবহু খেজুরের মতো তৈরি করে ফেলা হয়। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মার্কেটে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে এই জুজুয়া ফল ওরফে খেজুর ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ মানুষ জানেই না তারা আসলে খাচ্ছেটা কি। তো চলুন আজ আপনাদেরকে জানাবো এই জুজুয়া ফল আমাদের জন্য কতটা ক্ষতিকারক এবং কোন কোন উপায়ে চিনতে পারবেন কোনটা আসল খেজুর আর কোনটা জুজুয়া ফল, সবকিছু এই ভিডিওতে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, চলুন শুরু করা যাক। চায়না সারা পৃথিবীতে নকল পণ্য ছড়িয়ে দেওয়ার জন্য কুখ্যাত, কিন্তু চায়না মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। চায়নার একটি সংগঠন তাদের জঙ্গলের ফেলে দেওয়া জুজুয়া ফলকে কাস্টমাইজ করে এশিয়ার বেশ কয়েকটি মুসলিম দেশে কম দামে ছড়িয়ে দিচ্ছে, যাতে করে মুসলমান মানুষ এগুলো খেয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং রোজা রাখতে অক্ষম হয়ে যায়। এটা চায়নাদের পরিকল্পিত পদ্ধতি। আপনি হয়তো জানেন চায়না তো উইঘুর মুসলিম রয়েছে, যাদেরকে চায়নারা খুবই নির্যাতনে রাখে। চায়না আসলে মুসলমানদেরকে পছন্দই করে না, এরা মুসলিমদেরকে দেখতেই পারে না, আর এই ফল চায়না থেকেই আসে। এরা শুধু আপনাকে টাকার দিক থেকে ঠকাচ্ছে তাই নয়, এই ফল খাওয়ার ফলে আপনি ধীরে ধীরে ভয়ঙ্কর মৃত্যুর দিকে আগাচ্ছেন। চলুন এই ফল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে তা দেখে আসি। এর জন্য প্রথমে ফলগুলোকে গাছ থেকে সংগ্রহ করে কয়েকদিন পর্যন্ত ভালোভাবে রোদে শুকানো হয়। এরপর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপরে আরো একবার ওয়ার্কাররা ম্যানুয়ালি এগুলোকে পরিষ্কার করে। পরিষ্কার করার পর এগুলোকে এক ধরনের বিশেষ কেমিক্যালের মধ্য দিয়ে যেতে হয় যেন এগুলো দেখতে খেজুরের মতো এবং খেতেও খেজুরের মতো হয়ে যায়। তারপরে প্যাকেট করে এগুলোকে আজোয়া খেজুর বলে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হয়, কারণ আজোয়া খেজুর হলো পৃথিবীর সবচেয়ে উন্নত খেজুর। এখন হয়তো ভাবছেন তাহলে কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল। সত্যি বলতে এই নকল খেজুর দেখতে হুবহু আসল খেজুরের মতোই, এমনকি এর ভেতরে থাকা বীজও দেখতে অনেকটাই আসল খেজুরের মতো। তবে কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে, তা হলো আসল খেজুরের মতো এর বীজের মাঝখানে কোনো ভাঁজ থাকে না, আর বীজ তুলনামূলক অনেকটা চিকন হয়ে থাকে। আসল খেজুর খুবই পুষ্টিকর একটি ফল, কিন্তু চায়নার জঙ্গলি ফল দিয়ে তৈরি এই নকল খেজুর বিভিন্ন কেমিক্যালের সাহায্যে তৈরি করা হওয়ার কারণে তা ধীরে ধীরে মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতি করে, যা আমরা বুঝতেও পারছি না। তাই পরবর্তীতে খেজুর কেনার আগে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। তবে শুধু চাইনিজরাই যে খারাপ আর আমাদের দেশের সমস্ত ব্যবসায়ীরা যে ভালো, এটা ভাবলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। রমজান মাসে আমরা সকলেই পেঁয়াজু খেয়ে থাকি, অনেকে আবার বাজার থেকে কিনেও আনে, কিন্তু বন্ধু একটু ভালো করে দেখুন এই ব্যবসায়ী পেঁয়াজু তৈরি করছে সেটা হাত দিয়ে নয়, একটু ভালো করে দেখুন বগলের সাহায্যে পেঁয়াজু তৈরি করা হচ্ছে এবং সেটা মানুষকে খাওয়াচ্ছে। এবার আপনিই বলুন, এই পেঁয়াজু খাওয়ার পর যখন জানতে পারবেন যে পেঁয়াজু এভাবে তৈরি করা হয়েছে তখন আপনি কি বলবেন? আপনি হয়তো বমি করতে করতে রাস্তা ভাসিয়ে দেবেন। এটা দেখতে যতটা নিকৃষ্ট তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো এই পেঁয়াজু বগলে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়া দ্বারা ভরা, যেটা পেটে গিয়ে পাকস্থলীতে ইনফেকশন সৃষ্টি করে। ফলস্বরূপ অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ডায়রিয়া বদহজম এই ধরনের রোগ দেখা দেয়। আর আপনি যদি রোজা রেখে থাকেন তো আপনার রোজাকে ধ্বংস করার জন্য এই ধরনের খাবারই যথেষ্ট। প্রিয় দর্শক, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।